মঙ্গলদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা করছেন। এখানে বিস্তারিত আলোচনা হয়েছে, আমরা জানি যে আগে সিঙ্গারবিল এয়ারপোর্ট নামে এটা আখ্যায়িত করা হতো, আমরা যখন একেবারেই ছোট ছিলাম, কোথায় যাবে যে সিঙ্গারবিল যাব, মানে সিঙ্গারবিল এয়ারপোর্ট, এবং তার ইতি কথা আমরা জেনে গেছি এখন, এবং তখন খুব ছোট আকারের এখানে এয়ারপোর্ট ছিল। এক এক সময় ভাবি যে মাণিক্য ডাইনেস্টি ত্রিপুরার যেভাবে ওনারা কাজ করে গেছেন ত্রিপুরার উন্নয়নের লক্ষ্যে, আগে কিন্তু তাদেরকে সেইভাবে তাদেরকে স্বীকৃতি দেওয়া হয়নি, কিন্তু আমাদের সরকার যখন 2018 এবং মাননীয় প্রধানমন্ত্রী যখন 2014 প্রধানমন্ত্রী হিসাবে উনি দায়িত্বভার নিলেন, তারপর থেকে কিন্তু দেখা গেছে, এবং সেটা শুধু দেখা না, বাস্তবেও আমরা দেখেছি, বাস্তবেও সেটা পরিলক্ষিত হয়েছে যে ওনাদেরকে আমরা সম্মান আমরা দিতে পেরেছি। এখানে সেই সিঙ্গারবিল এয়ারপোর্ট ধীরে 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 যে এয়ারপোর্টের যে প্রগ্রেস আমাদের চোখের সামনে আমরা দেখতে পেয়েছি। এখানে অনেকের দাবি উঠছিল যে মাননীয় প্রধানমন্ত্রীজি যখন মহারাজা বি বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের নামে এই এয়ারপোর্ট, যে পুরনো যে এয়ারপোর্ট সেটা উনার নামে যখন উৎসর্গ করলেন, এবং পরবর্তী সময়ে যখন এই এয়ারপোর্ট উনার হাত ধরে উদ্ঘাটন হলো, তখন অনেক জায়গা থেকে দাবি এসেছিল যে ওখানে তো মর্মমূর্তি আছে, এখানে কেন মর্মমূর্তি নেই, তো এই নিয়ে অনেক কর্নার থেকে আমাদের উপর চাপ আসছিল। তো সেই বিষয়ে আমি যখন দিল্লিতে যাই, আমাদের ইউনিয়ন এভিয়েশন মিনিস্টারের সাথে আমি কথা বললাম, এবং এখানে ডাইরেক্টর সাহেবের সাথে আমি কথা বললাম, বললাম যে এটাকে শিফট করা যায় কিনা, তো বললে এটা তো যেহেতু এটা ফাইবার গ্লাসের তৈরি, তো সেটা করতে গেলে এটা ভেঙে যাওয়ার চান্স আছে,